हेलो इचापुर वॉलंटियर जरा आदर का अनुरोध तारा प्लीज एक बार मंच आसब রয়েছেন বনি, রয়েছেন কৌশানি, রয়েছেন শৈবাল বাবু, রয়েছেন ভিবান্দা, ভিবান ঘোষ, সবাইকে বাজিল করতালি দিয়ে স্বাগত অভিনন্দন জানানোর জন্য। ইছাপুর উৎসব 2024 এর শুভ সূচনা হচ্ছে পঞ্চম বর্ষ ইছাপুর উৎসব, যার সূচনা করছেন মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়। এখন প্রদীপ প্রজ্বলন করছেন কৌশানি ম্যাডাম, বিশিষ্ট অভিনেত্রী আপনারা সকলেই চেনেন, আপনাদের পরিচিত মুখ। রয়েছেন বনি, প্রদীপ প্রজ্বলন করছেন বনি, सकल के बोलिए एक कड़ जोड़े हाथाली हो जा। ভিবান ঘোষ अपनारा जानें, अपनारा टीवीर पर्दा देखे जथेष्ट भलो मानूष, अभिनय जेमन ही करूँ ना क्यों किन्तु मानूष हिसाब से खूब भलो। रोचे सोहेल दत्त, प्रदीप प्रज्वलन कर प्रदीप प्रज्वलन करार्जन अन्न्य जरा काउन्सिलर रोन क्लासरूम ख्यात सोहेल, क्लासरूम ख्यात सोहेल बोल প্রথমে উত্তরীয় পড়িয়ে এবং স্মারক সম্মানে সম্মানিত করা হচ্ছে কৌশানি ম্যাডামকে, একটু হাততালি দিয়ে স্বাগত জানাবেন। এখন আমি বনিকে মঞ্চের সামনে একটু আসার জন্য অনুরোধ করছি। খুবই ভালো ছেলে, খুবই ভালো অভিনয় করে, দারুণ ফাটাফাটি, আমাদের সকলের খুবই প্রিয়। তাকে উত্তরীয় এবং স্মারক সম্মানে সম্মানিত করার জন্য আমাদের উৎসব কমিটির সভাপতি অভিজিৎ মুখার্জীকে অনুরোধ করছি। সবাই একটু জোরে হাততালি দেবেন, স্মারক সম্মানে সম্মানিত করা হচ্ছে। এরপরে রয়েছে বিশিষ্ট অভিনেতা ভিবান ঘোষ, যাকে সম্মানিত করবেন উৎসব কমিটির অন্যতম সম্পাদক রমেশ ওরাও। সবাই চিনতে পারছেন তো, দেখেছেন তো কত ভালো লোক, কত ভদ্র লোক। ওই কৃষ্ণকলি সিরিয়ালে না সবাই বলছিল যে এই দাদাকে আমরা ছবিটা আমি দেখিয়েছিলাম। যাই হোক, ভিবান ঘোষ তাকে সম্মানিত জ্ঞাপন করছে। অনেক অনেক ধন্যবাদ এই সম্মান গ্রহণ করার জন্য। না আমি মজা করব, সম্মানিত করার জন্য মঞ্চে আমি কৌশিক সেনগুপ্তকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। কৌশিক সেনগুপ্ত উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি। ব্যারাকপুর আসছে, ব্যারাকপুর আসছে খ্যাত সোহেল দত্ত। সবাই একটু জোরে হাততালি হয়ে যাক, একদম একদম। প্রথমে এই ইছাপুর উৎসবে যার জন্য আমরা এখানে এসেছি আর কি, এখানকার প্রধান কৃষ্ণপদক, এই এলাকার সাংসদ যার মুখ থেকে বেশি কথা বেরোয় না, হু হা ব্যাস, হাসি খুব কম দেখা যায়, এবং আমাদের কলকাতায় প্রচণ্ডই বিখ্যাত উনি, আর এখানকার সবাই দাবাং হিসেবে ওনাকে চেনেন, ব্যারাকপুরের দাবাং, দাবাং সাংসদ শ্রী অর্জুন সিং। এবং এছাড়া এখানে আছে অনেক কটা প্রোগ্রাম করে এসেছেন, খুব হাঁপিয়ে টাপিয়ে গেছে, আমাদের পশ্চিমবাংলার বিশ্ব সুন্দরী নায়িকা, আমার ব্যক্তিগত জীবনে আমার দিদি কৌশানি মুখার্জি, এবং তার বিশেষ বন্ধু যেখানে পারবো না আমি ছাড়তে তোকে দিয়ে শুরু করেছে সেই বনি সেনগুপ্তও আছে। এছাড়া আমার সাথে আরেক আমার দাদা এসছে, যাকে আপনারা সবাই টিভির পর্দাতেও দেখেছেন, ভিবান ঘোষ, ভালো চরিত্রের থেকে কম খারাপ চরিত্রে বেশি অভিনয় করেছেন। এছাড়া এখানে
মিনময়দা সহ মিনময়দা আমাদের সকাল থেকে ফোন করা শুরু করেছে আসার জন্য। আর আমরা শুধু একটাই কথা বলছি, পাঁচ মিনিটে ঢুকছি, নটায় ঢুকেছি। আর আমি আর অর্জুন আঙ্কেল আজকে একসাথেই ছিলাম, আমাদের কলকাতা এক জায়গাতেই প্রোগ্রাম ছিল। যেই মানুষটাকে পাঁচ মিনিট একটা জায়গায় বসিয়ে রাখা যায় না, তাকে দু ঘন্টা কি করে বসিয়ে রেখেছি সেটা আমিই জানি, এই মনের কষ্টটা। আর বাকিটা কিছুটা হয়তো আমার মুখ থেকে আপনারা বুঝতে পাচ্ছেন। বাকি এখানকার কাউন্সিলররা সহ যারা বয়স্ক লোকেরা আছেন, এবং তার সাথে অর্জুন সিং এর ছোটবেলাকার বন্ধু শৈবাল দত্ত, উনি এখানে এসেছেন। আমি সবাইকেই এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি এটাই শুধু বলবো, দেখুন এর আগে এই উৎসব হতে, এটা কততম, পাঁচ বছর হয়েছে। পাঁচ বছরের মাথায় অর্জুন আঙ্কেল এটার দায়িত্ব নিয়েছে, মাথার উপর বসেছে। প্রথম বছরেই আপনারা দেখতে পাচ্ছেন বনি কৌশানি থেকে শুরু করে আরও পাঁচ দিন পাঁচ রকম প্রোগ্রাম চলবে, আপনাদের সবার আহ্বান আছে। এটা আরও দীর্ঘদিনে আরও অনেক বড় হবে, যেহেতু মাথার উপর অর্জুন আঙ্কেল বসেছে। এবং আমি নিজে অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল যে ব্যারাকপুর নিয়ে কিছু একটা করব, তো ব্যারাকপুরের ওয়েব সিরিজ করব, আর যার জন্য ব্যারাকপুর শিরোনামে আসে। এখন তো রেগুলার চলছে নিউজে অর্জুন সিং ভার্সেস ড্যাশ। তো সেই জায়গাতে আমি যখন বললাম যে আমি এরকম একটা ওয়েব সিরিজ করতে চাই, তো সে বলল তুই ভাইপো আছিস, কর, কোনো অসুবিধা নেই, এখানে দাঁড়িয়ে মিমিক্রি করলে আমাকে এখন অনেকটা দূর যেতে হবে অর্জুন আঙ্কেলের, এখানে যদি অর্জুন আঙ্কেলের মিমিক্রি করি আমাকে কলকাতায় যেতে হবে, সে সিকিউরিটি না দিলে আমার পক্ষে যাওয়া পসিবল নয়, তাই এটা করতে পারছি না, অত সাহস আমার নেই। কিন্তু সে আমাকে অনেকটাই সাহায্য করছে ব্যারাকপুরের ক্ষেত্রে, এবং ব্যারাকপুর আগে কি ছিল তারপরে কি হয়েছে, যারা যারা বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। জনপ্রিয় অভিনেতা বিভান ঘোষ এখন আপনাদের সামনে কিছু বলবেন। সকলকে প্রথমে প্রণাম জানাই, আজকে ইছাপুর উৎসবে আমাকে আহ্বান জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। অর্জুন স্যার, শৈবাল আঙ্কেল, সোহেল, বনি, কৌশানী সকলে রয়েছে এখানে, আজকে স্পেশালি এখানে আসা আমাদের অর্জুন আঙ্কেলের জন্যই, অর্জুন স্যারের জন্যই আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই এত ভিড়, আমাদের কলকাতায় তো আমরা এত ভিড় প্রোগ্রামে হয় না খুব একটা, কারণ দেখতে পাওয়া যায় না এত ভিড়, একটু মফস্বলের দিকে আসলেই দেখতে পাওয়া যায়, তো আমার সবসময় ভালো লাগে এরকম ধরনের প্রোগ্রামে আসতে, অ্যাটেন্ড করতে। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এত সম্মান জানানোর জন্য, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। অনুরোধ করব জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক বনি, বনিকে কিছু বলার জন্য অনুরোধ করব, তো জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। সকলে জানি, বুঝতে পারছি যে ঠান্ডা পড়েছে তাই হাতগুলো পকেটে চলে গেছে, তবে থ্যাংক ইউ। প্রথমেই আমি জানাবো অর্জুনদাকে, আমাদের সকলের প্রিয় অর্জুনদা, তারপরে আমি বলবো যে শৈবাল আঙ্কেল এবং সোহেলকে আমাকে ইছাপুরে ডাকার জন্য। খুব ভালো লাগছে আজকে এখানে এসে এত মানুষ দেখতে পেয়ে। তোমরা সবাই যে মানে ঠান্ডার মধ্যে এখানে এসছো, এনজয় করো, ভালো করে এই উৎসবটা কাটাও, মেলাটা কাটাও, এটাই বলবো। পাঁচ দিনের মেলা আছে, প্রচুর খাওয়া দাওয়া করো, প্রচুর প্রেম করো, প্রচুর গল্প করো, আড্ডা করো, ফ্যামিলির সাথে লোকেদের সাথে ঘোরো, এরপরে মেলাটা শেষ হয়ে গেলে তারপর বাংলা সিনেমা দেখো, এখন এই কদিন এনজয় করো। এবং বাকি যারা স্টেজে আছে তাদের সকলকে আমার প্রণাম, বিকজ সবাই এখানে আমাদের গুরুজন। তো এটাই বলবো যে মেলা মানেই আনন্দের দিন, এবং আনন্দ করতেই আমরা মেলাতে যাই, প্রচুর খাওয়া দাওয়া করতে যাই যেটা বললাম, তো সেগুলোই আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আবার 360 ক্যামেরাও লাগানো হয়েছে, তো সেটাকেও এনজয় করো, অনেক কিছু করা হয়েছে। তো অর্জুনদা এই যে ব্যবস্থাগুলো করে দিয়েছে তোমাদের সকলের আনন্দের জন্য, সেগুলোকে ভালো করে উপভোগ করো। হ্যালো, বেশি কিছু বলার নেই, কারণ এখন অনেকে আছে লাইনে, বেশি টাইম নেবো না তোমাদের, এটুকুই বলবো যে সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সারা জীবন আমাদের সাথে থাকুক, এটুকুই চাইবো, এটুকু বলেই শেষ করবো। এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার এখনও চলছে আমাদের রেস, সো হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় যা বলে থাকে দুষ্টু মিষ্টি নায়িকা কৌশানী, ডায়লগ তো আমরা এত বলে থাকি না, তার চেয়ে আমরা একটু পর একটা সুন্দর মিষ্টি গান, তুমি খুব ভালো গান গায়, গান শুনিয়ে দেবে।
প্রথমেই বলি কেমন আছো সবাই? মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার দাদাদের অ্যাকাউন্টে এখনো স্যালারি ঢোকেনি আর বৌদিরা সদ্য সদ্য ঝগড়া করে বেরিয়েছে বাড়ি থেকে। আজকে 23শে জানুয়ারি, একটু ভালো মুডে থাকা উচিত। আবার বলছি কেমন আছো সবাই? এবার মনে হচ্ছে একটু বেটার। তো আমি জানি যে সব জায়গায় গিয়ে সব মঞ্চে গিয়ে আমি বেশিরভাগ দেখতে পারি আমার বৌদিদের একটা প্রচণ্ড বড় সমস্যা এই শীতকালে দেখা যায়, সেটা হচ্ছে বাড়িতে থাকলে কম্বল আর এখানে থাকলে চাদর, যেটা ভেতর থেকে হাতগুলো বেরোতে চায় না, হাততালির আওয়াজ আসে না। সো আমি এমনি কানে কম শুনি, তো আমার মনে হয় এটা যদি হয় তাহলে খুব খারাপ লাগবে এখানে এসে আজকে এত দূর থেকে। তো হাততালির আওয়াজটা আগে বাড়ুক, তারপর বলছি। থ্যাংক ইউ। তো সবার আগে যার ফ্যান আমি আমার পার্সোনাল লাইফে, যে আমি হচ্ছে সলমান খানের খুব বড় ফ্যান। তো সলমান খানের যে ব্যক্তিত্বটা বা তার যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা যদি আমি কারোর মধ্যে দেখতে পাই আমি তারও পার্সোনালি ফ্যান হয়ে যাই। সেরকম একজন ব্যক্তিত্ব আজকে আমাদের সামনে বসে আছে। তো আমার চোখে পশ্চিমবাংলার টাইগার যদি বলি, আর টাইগার যে জিন্দা হ্যায়, সেটা হচ্ছে অরিজিনাল সেন্স অর্জুন সিং। তো সবাই যার নামে ভয় পায়। তো দাদা থ্যাংক ইউ আজকে এখানে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য। অফকোর্স আমি বলবো যে আমার সম্মানীয় ক্লাসরুম খ্যাত ভাই সোহেল, যার আরেক নাম জুয়েল, মানে আমাদের মদনদা নাম দিয়েছে, নতুন করে নামকরণ হয়েছে এই বয়সে গিয়ে জুয়েল, তার ওয়েব সিরিজ আসতে চলেছে ব্যারাকপুর। জানি না আমাকে অ্যাফোর্ড করতে পারবে কি না, বাট চেষ্টা করবো একসাথে কাজ করার। আর আর তার থেকেও বড় হচ্ছে সোহেলের বাবা, মানে শৈবাল আঙ্কেল, একদম আমার বাবার মতন। তো উনিও আজকে এখানে উপস্থিত আছে, তো সেটা আমার কাছে একটা উপরি পাওনা। এখানে মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্বকে আমার অনেক প্রণাম, আর তোমাদের সবাইকে, যারা যারা আমার গুরুজন তাদেরকে প্রণাম, আর যারা আমার সমবয়সী আর ছোটা প্যাকেট বাড়া ধামাকা তাদের সবাইকে অনেক ভালোবাসা। জানুয়ারি মাসে দেখা হয়েছে আর নতুন বছর, তাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটাই চাইবো যে এই নতুন বছরে তোমাদের সবার জীবনে অনেক আনন্দ, অনেক সাফল্যতা হোক, আর সবাই সুস্থ থাকি আমরা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি চাইবো যে আগামী দিনে এই ইছাপুর মেলা, মানে ইছাপুর উৎসব, যেটা আজকে পঞ্চমতম বর্ষে পা রাখলো, আমি চাই যে আগামী দিনে আরও বড় মাত্রায় হোক, আরও বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাই, মানে তার মধ্যে যদি তোমরা আমাকে ভালোবাসায় রাখো তাহলে অফকোর্স পরের বছরও যাতে দেখা হয় এটাই চাইবো। অ্যান্ড মিউজিক্যাল নাইটে দেখা হোক, অর্কেস্ট্রার সাথে, ব্যান্ডের সাথে, ডান্স হোক, গান হোক, সেটা চাইবো। কিন্তু এখন এই যে বলা হলো যে একটু গান, মানে যেটা বনি বললো, আমার মনে হয় বনি তো আগে বাথরুমেই গাইতো, খুব ভালো ছিল ওটাতে, এখন রেওয়াজ করে 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 গলা খুলে গেছে, তো স্টেজেও গাইতে খুব ভালোবাসে, এক কথাতেই গেয়ে দেয়। কিন্তু আমি আবার গাইলে কিছু কিছু মঞ্চে আবার ট্রোলও হয়ে গেছি, নিশ্চয়ই কেউ কেউ তো করেওছেন আপনারা, কোনো প্রবলেম নেই, অনেকের পেট চলছে সেটা করে, সো আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি গায়িকা নই, আমি হচ্ছে অভিনয় করি, আমি আপনাদের মনোরঞ্জন করি, তো ভুল ত্রুটি ক্ষমা করবে সবাই। কিন্তু এত কিপটে দর্শক হলে হবে না, একটু তালে তালে হাততালিটা পড়তে হবে, তবে দু লাইন আমি দুঃসাহস করতে পারি গাওয়ার। বাবা, মানে অনেক মঞ্চে এরকম আসে না, মানে হঠাৎ করে বলে নাগিন গে দিন দিদি, হঠাৎ করে কেউ বলে কি লাগাইলো লিপস্টিক এইসব গে দিন, তাহলে আমায় ক্ষমা করো, আমার স্টকে নেই এইগুলো এখন। কিন্তু আজকে এখানে এসছি যখন ডেফিনেটলি বলবো তোমরা সবাই আছো বলে আমি আছি, তোমরা আমাকে কৌশানী বানিয়েছো, আর সবাইকে আশীর্বাদ দিও। আমি জানি সবাই খুব কিপটে হয়ে গেছে এখন, ফোনেই সমস্ত ছবি দেখে নেয়, কেউ 110 টাকা খরচা করে বাংলা ছবিটা দেখতে যায় না হলে, যার জন্য বাংলা ছবি বানানোর পরিমাণ বা সংখ্যা কমে গেছে। প্রলয় করার পর আমি যেই ভালোবাসা পেয়েছি পশ্চিমবাংলার মানুষের থেকে, ভারতবর্ষের মানুষের থেকে, কারণ এটা ন্যাশনাল রিলিজ ছিল Zee5-এ, তারপর আমি এটাই মানে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের জন্য যে হয়তো কমবার আমাকে বড় পর্দায় দেখতে পাবে তোমরা, কম ছবিতে, কিন্তু যখন দেখবে তখন যাতে সেই চরিত্রটা তোমাদের মনে দাগ কাটতে পারে সেটা নিশ্চিত করব, এটা আমার দায়িত্ব। সো সেই আশীর্বাদটা রেখো আমার সাথে। যাওয়ার আগে, মানে মঞ্চ এইভাবে ছেড়ে আমি কোনোদিনই যাই না, তো আমার স্টাইলে তোমায় রিদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেবো না
তালে তালে বলেছিলাম ছাড়তে চাইছে না তো তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ গান কিন্তু মিউজিক ছাড়া এত সুন্দর গান ভালো লেগেছে তো আপনাদের তাহলে আবার জোরে হাততালি হয়ে যাক এখন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যার আশীর্বাদ ছাড়া যার পৃষ্ঠপোষকতা এই উদানি অভিনন্দন জানিয়ে বা আগামী দিনে আমরা কীভাবে উৎসব চালাবো সেই পরামর্শ দেওয়ার জন্য আমি সাংসদ অর্জুন সিং মহাশয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য জোরে হাততালি হয়ে যাক ধন্যবাদ সমরেশকে মূল সেই অর্গানাইজ করেছে আমাকে এবার মিনিময়কে নিয়ে গেছিল বলল এবার কিন্তু আপনার সাহায্য লাগবে ইছাপুর উৎসব 2024 আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আরও ভালো আর্টিস্ট যারা আছেন যারা গান করেন তারাও পারফর্ম করবেন আপনাদের কাছে আজকেও হয়তো কিছু আর্টিস্ট পারফর্ম করেছেন আপনাদের কাছে আরও এরপরেও হবে রাত্রিবেলাও প্রোগ্রাম নিশ্চয়ই আছে আমি শুধু একটাই কথা বলে শেষ করব সবাই ভালো থাকুন আনন্দ করবেন এমন কিন্তু আনন্দ করবেন না যাতে অন্য লোকের কষ্ট হয় ধন্যবাদ ভালো থাকুন গান গাওয়ার দায়িত্বটা খুব চাপের দায়িত্ব চেষ্টা করব দেখো রিকোয়েস্ট করেছে সবাই শুনতে চেয়েছো হ্যাঁ কুমার শানু তো তুই খুব ভালো মানে রাত্রিবেলা আমরা গেম খেলি একচুয়ালি আমিও পাবজি খেলি আমার ভাইও পাবজি খেলে তখনও গান শোনায় আমাকে মানে খুব ভালো ভালো গান শোনায় সেই গানগুলোও গাইবে একটু পরে তবে এটাই বলবো যে মানে আমি কুমার শানু না এখন আমি একটু অরিজিৎ সিং এর একটা গান যেটা হচ্ছে আমারই সিনেমা কৌশানীর সিনেমা সেটা হচ্ছে পারবো না আমি ছাড়তে তোকে যেটা থেকে আমরা আজকে বনি কৌশানী হয়েছি তো সেই সিনেমার গান একটা গাইবো আশা করছি তোমরা সকলেই শুনেছো অরিজিৎ সিং এর গলায় শুনেছো এবার বনি সিং এর গলায় শুনে না দেখো কিরম লাগে দুজনে একসাথে আরেকটা মাইক লাগবে সেটা সত্যি কথা আমি তো বাথরুমে গিয়ে অভ্যস্ত ওই জন্য স্কেলটা ম্যাচ করে না চেষ্টা করি দেখি কি হয় পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে সরে যেতে আর আমি পারবো না তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে তুই চাইলে বল হয়ে আছি রাজি রে পালাতে আমি পারবো না আর তোমাদের কাউকে একটু ছাড়তে পারবো না এইটুকুই গান গাইবো ইচ্ছে বেশি গাইলে অরিজিৎ সিং আমায় ফোন করে ঝাড় দেবে থ্যাংক ইউ সো মাচ আশা করছি সবাই খুব ভালোভাবে কাটাও এটাই বলবো থ্যাংক ইউ আমাকে এখানে ডাকানোর জন্য আবারও অর্জুন দাকে এবারে আমি মাইকটা দিয়ে দিই সোহেল যদি গান গাইতে চাস তুই গাই দিতে পারিস কুমার শানুর একটা গান প্লিজ প্লিজ আমাদের সবার রিকোয়েস্ট আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি দেখুন ওদের কথাগুলো সিরিয়াসলি নেবেন না কারণ আমি জীবনে কেউ না কেউ অ্যাটলিস্ট বাথরুমে হলেও গান গেয়েছে আমি সেইটুকুও কোনোদিনও করিনি আপনাদের শুনুন ওদের ইচ্ছা আছে ওরা সিকিউরিটি নিয়ে এসেছে ওরা চলে যেতে পারবে আমি কিন্তু একমাত্র আটকে যাব অর্জুন আঙ্কেল সিকিউরিটি আছে সে চলে যাবে আমাকে ফাঁসিয়ে দিয়ে যাবে ওরা আমাকে উইক পেয়েছে বলে এইগুলো করছে আপনারা এইসব প্রবলেমে পা দেবেন না ঠিক আছে বাকি উৎসব করতে এসেছি মজা করুন আপনারা কি অবস্থা জীবনে যে গানই গায়নি তাকে বলছে প্রেমের গান অর্জুন আঙ্কেল আমার তোমার প্রতি একটা রিকোয়েস্ট আছে দেখুন আমরা এসেছি ইনাগুরেশন হয়ে গেছে ছদিন ধরে উৎসব হবে আর কিছু করার বাকি নেই এবার আমরা যেতে পারি চলো হ্যান্ডস ফ্যান্ডস আর ডাকছে ওরা ওরা বোধহয় খেতে খেতে গেছে না না প্রেম কে করছে আপনারা দেখতে পাচ্ছেন না আর আমাকে বলছে আমি প্রেম করছি
সমরেশ দা কই গো সবাই বলছে মানে আরে আমি আমি জীবনে গান গাই না তুমি আমাকে গান গাওয়াবে হ্যাঁ আচ্ছা সবাই চাইছো তো এক লাইন হলো গাইতে হবে এটা তো সবার ডিমান্ড ডিমান্ড অফ ইছাপুর এক লাইন হলো গাইতে হবে এক লাইন হলো গাইতে হবে ওই বনিদা গাইবে আমি সাথে সুর দিচ্ছি আমি জীবনে গান গাইনি জোর করে গিয়ে করে কেস খাওয়ালে ফালতু এতগুলো লোকের সামনে তারপর আর দুই এখানে রেকর্ডিং চলছে দাও ধর আসো তুমি আসো আসো এটা ধরো এটা ধরো এটা ধরো মাইকটা ধরো আরে তুই খুব ভালো গান গাস গিয়ে দে না গানা গানা সোহেল সবাই ওয়েট করছে তোর জন্য নাহলে উৎসব শুরু হবে নাকি যেটা পারি না আমাকে জোর করে কেন কেস খাওয়াচ্ছ কোন গানটা গাইবি বল কোনটা তোমরা তো অ্যাটলিস্ট শো ফোতে কি গান টান তো গাও এই দিদি দিদি আসুন দিদি দিদি আসুন দিদি আমাকে বলছে যে গান গাওয়ার জন্য আমি বেশি ডিমান্ড করি আমি বললাম ঠিক আছে পরের বছর তাই হবে এই বছরটা একটু সুরি নাই লাগিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুই তো তুই প্রেমের গান বলেছে তো তুই দিদির জন্য একটা মানে আমি যে গানটা গাই সেটা বলে দে কোনটা তুই মেরা হো কেবি বল বল আমার মাথায় আসছে ফুলো কা তারো কা সবকা কেনা হ্যায় 1000 মে মেরি বহনা হ্যায় সারী উমর হমে সঙ্গ রহনা হ্যায় থ্যাংক ইউ অসাধারণ জোরে হাত তালির জন্য